শুভ দীপাবলি বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো বৃহস্পতিবার, আর এখন হচ্ছে 11:20। এই 11:20 থেকে আমি নতুন ব্লগ শুরু করলাম। আর আজকে দেখে নাও, আমি একটু সাজুগুজু করে নিয়েছি, নতুন নাইটিও পরে নিয়েছি। সেই আমার পুরোনো ভিডিওতে দেখবো যে আমি নাইটিগুলো কিনেছিলাম কিন্তু পরা হয়নি, সেটা একটা একটা করে আজকে আজকে একটা বের করেছি, আগেও একটা বের করেছি, আর নতুন বিছনার চাদরে পেয়েছি, সেগুলো দেখাচ্ছি পরে। তার আগে একটু কাজকর্ম করে নিই। রান্না করতে প্রচণ্ড দেরি হয়ে গেছে, আমার প্রতিদিনই দেরি হয়ে যায়, তাড়াহুড়ো করি। তো চলুন আজ কী রান্না করছি একবার দেখিয়ে দিই। আজকে আমি ভাবছি বাসন্তী পোলাও করব, পনির আলু পটলের তরকারি করব, আর কিছু না। এই করতে আমার অনেক সময় লেগে যাবে, তো আমি আগে প্রথমে পোলাওটা করে নিই। পোলাওটার জন্য আমি আগে থেকে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, তারপর ওটাকে আমি জল ঝরতে দিয়ে গেছি। এই যে জল ঝরতে দিয়ে গেছি, জল ঝরছে। এই যে আমি গোবিন্দভোগ চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি, তার একটু মনে হচ্ছে জলটা ঝরাতে হতো কিন্তু আমার এখন সময়ের অভাব। গোবিন্দভোগ চালের মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, মানে একটু রঙটা হলুদ হলুদ হবে, দেখতে ভালো লাগবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম, আদা কুচি করে দিলেও হয়, আমি বেটে দিয়েছি। 1 চামচ উপুন দিলাম, ঘি দিয়ে দিলাম। পোলাও মানে ঘি, ঘি এর গল্প শুধু। গরম মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো। সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে, এবার ভালোভাবে নাড়ব। সব উপকরণ দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, এটা নেড়ে 8 ঘন্টা মতন রাখবো, কারণ আমার খুব সময়ের অভাব, দেরি হয়ে গেছে প্রচণ্ড। এটা এইসব করতে গেলে আরও আগের থেকে ব্যবস্থা করতে হয়, কিন্তু আমার সময়ের অভাবের জন্য দেরি হয়ে গেল। তো এটা ভালো করে মেখে আমি 8 ঘন্টা রেখে দেবো। তো আমার 8 ঘন্টা হয়ে গেছে, আর আমি এর জন্য কি কি মশলা নিয়েছি, মানে এই তেলের মধ্যে কি কি ফোড়ন দিব সেটা একটু দেখিয়ে দিই। এইখানে লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, কিশমিশ, এর মধ্যে আপনারা কাজুও দিতে পারবেন, কাজু বাদাম। আমি এখন দিলাম না, কারণ পিউ সব ফেলে দেয়, ওই জন্য আমি দিলাম না, শুধু কিশমিশটাই দিলাম। মিষ্টি মিষ্টি লাগবে, ওটা একটু খাই। তো চলুন তাড়াতাড়ি বানিয়ে নিই। পোলাওটা করতে সাদা তেলই লাগবে, সর্ষের তেলে হয় না এটা। আর এই তেজপাতাগুলো আমি চালের মধ্যে দিয়ে দিব, তখন বলতে ভুলে গেছি, সব এভাবে চালের মধ্যে দিব। কড়াই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিব, সব মশলাগুলো আমি দিয়ে দিব। কিশমিশটাও দিয়ে দিব এর মধ্যেই একবারে। আমার সব মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার চালটা পুরো দিয়ে দিব। একটু ভাজা ভাজা করতে হবে চালটাকে, চালটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে, যতক্ষণ না সেই মট মট করে আজ হবে ততক্ষণ। পোলাও করতে সব থেকে যেটা মেন উপকরণ হচ্ছে জল, জল যদি ঠিকঠাক করে না দেওয়া হয় পোলাও কিন্তু গলে পাক হয়ে যাবে আর পুরো কাদা কাদা হয়ে যাবে। জলের পরিমাণটা খুব মেনটেন করে দিতে হবে। তাহলে আজকে জলের মেনটেনটা কী করে করে সেটা একটু বলে দেবো, পরিষ্কারভাবে বলে দিব, খুব ভালো পদ্ধতি এটা। এই দেখুন চালটা আমার ভালোই ভাজা ভাজা হয়ে এসছে, এবার জলের পরিমাণটা ঠিকঠাক করে আমি দেখাচ্ছি। আপনারা যতটাই চাল নিন না কেন, একটা বাটির পরিমাণ করে নেবেন। অনেকে জানেন তাই বলে দিচ্ছি, অনেক যে বাটিটায় আপনারা চাল মেপে নেবেন, মানে যাই নিন, 1 কেজি হোক 2 কেজি হোক যাই চাল নেবেন, কিন্তু একটা বাটির পরিমাণ করে রাখবেন। যে আপনি আমি যেমন এই বাটিতে চাল মেপে নিয়েছি, আমার 1 বাটি আর অল্প মতন হয়েছিল, 2-3 মুঠ হবে সেরকম চাল যেটা ছিল। কারণ এই বাটি ডবল জল নিব, মানে 1 বাটিতে চাল হয়েছেই, তাহলে 1 বাটির জন্য আমি ডবল জল নিব। এই যে আমি এই বাটিটার 1 বাটি চাল নিয়েছিলাম, তাহলে আমার ডবল জল লাগবে। এই 1 বাটি নিলাম, আর 1 বাটি নিব ডবল জল আমি বলেছি। এই যে ডবল জল, 1 বাটি চালের জন্য ডবল জল, বারবার বলছি, আমি মেপে নিলাম সব। আর 2-3 মুঠ চাল ছিল, তার জন্য এই এতটুকু ছিল জল, মানে চালটা এইটুকু ছিল,
তাহলে আমি এই একবার নিলাম। এই আরেকবার নিলাম, মানে এইটুকু চালের জন্য ডবল জল। তো এবার জলটা আমি দিয়ে দিব। তাহলে আপনাদেরকে নিশ্চয় বুঝতে পেরেছি, মানে এক বাটি চালের জন্য সবসময় ডবল জল নেবেন। তাহলে এদিকে ফুটুক, আমি তাহলে একটু কাজ করে আসি, চান করে কাপড় টাপড় মেলিনি, একটু কাপড় একটু মেলে আসি দৌড়ে। এই যে চালের জলটা শুকিয়ে গেছে, পুরো একবারে শুকনো হয়ে যাবে। জল যদি ঠিকঠাক থাকে সব ঠিক থাকবে, আর জল যদি খারাপ মানে বেশি কম হয়ে যায় তাহলে ভাতটা খুব খারাপ হয়ে যাবে, মানে গলে যাবে। এই যে আমার পোলাওয়ের জলটা অনেকটা শুকিয়ে গেছে, পুরো ঝরঝরে হয়ে যাবে। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিব পরিমাণ মতো, যতটা যাদের পরিমাণ লাগবে তারা সেইভাবে দিবেন। একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আমি চিনিটা এবার দিয়ে দিই। আমি এবার চিনিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আঁচটা কিন্তু পুরো কম করে দিবেন। আমি এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিব, কাঁচা লঙ্কা দিয়ে গন্ধটা খুব সুন্দর লাগে। এই যে আমার পোলাও কমপ্লিট, খুব তাড়াতাড়ি হয়ে গেল। এটা একটু ঠান্ডা করতে দিতে হবে, তাহলে ঝরঝরা আরও হবে। পোলাও একটু ঠান্ডা হলে আরও ঝরঝরা হয়ে যাবে। পোলাও গরম গরম খাওয়া যায় না, এটা একটু ঠান্ডাই বেশি স্বাদ লাগে খেতে। কিছু কিছু রান্না আছে যেগুলো ঠান্ডাই ভালো লাগে খেতে। পনির তরকারি আজকে কোনো ভ্যারাইটিস কিছু করবো না, ওই জন্য আর দেখাচ্ছি না। যেমন এই করে আলু পটল দিয়ে, ধনের গুঁড়ো জিরে গুঁড়ো আদা লঙ্কা দিয়ে যা করে সেরকমই, আর নতুন কিছু করছি না। তাহলে চলুন আপনাদেরকে একটা অন্য কিছু দেখাই। এইদিকে পিউ মেহেন্দি পরি দিচ্ছে ইনিকে। এই যে আজ পিউর অনেক দায়িত্ব। আমিও পড়েছি, ইনিকেও দু হাতে পড়ে দিব। কদিন লাগবে দেখ। আর এই যে আমার দিদি পিউ মেহেন্দি পড়াচ্ছে ওর বান্ধবীকে, পড়াক। আমি তাতে হলে রান্নাটা করিয়ে নিই। রান্না বান্না কমপ্লিট, পিউর বান্ধবী মেহেন্দি পড়তে পড়তে অনেক দেরি হয়ে গেল, তো আমি বললাম এখানে খেয়ে নাও আর বাড়ি যেতে হবে না। তো খেয়ে নিক ও, ওদের দুজনকে দিদি, আমিও খেয়ে নিব। আর আমার পোলাওটা কেমন ঝরঝরেছে একবার দেখুন, নিজে আমি আজকে অবাক দিই, এত সুন্দর ঝরঝরা হয়েছে। এই দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে একবারে। পোলাও যদি ঝরঝরে না হয়, খেয়ে শান্তি আছে মজা আছে বলুন? পোলাওয়ের সঙ্গে একটু যদি ওই চিলি চিকেন হতো দারুণ হতো, কিন্তু আজকে নিরামিষ পনির করতে হলো। তো আর একজন আমি ভাবছি মেয়েকে করে খাওয়াবো চিলি চিকেন দিয়ে পোলাও, দেখি সেই শুভ দিনটা কবে আসে। তো চলুন খেয়ে নিই, ওদেরকে দিয়ে দিই, ওরা বসে আছে অনেকক্ষণ ধরে মেহেন্দি পড়তে পড়তে, ওদের হাত ব্যথা হয়ে গেছে খাইয়ে, মানে ওদের খেতে দিই। চলো চল। এই যে আমাদের মেনু, আজকে 14 শাক, পনিরের তরকারি আর পোলাও, বাসন্তী পোলাও। সব সবজি খেতে হবে, শুধু ভালো মন্দ খাবো আর সবজি খাবো না? আমাদের প্রিয় শুধু ভালো মন্দ খাবে, কোনো সবজি খাবে না, আর ওকে আমি খাইয়ে ছাড়বো যে করেই হোক। ভয়ে খেয়ে নেয় কিছুটা, আমার ভয়ে সবজি খেয়ে নেয়, নাহলে খেতেই চাই না। এই তো এখানে এইদিকে সুজি আমার পিছন পিছন ঘুরছে, তোর ওই দিকেরটা ইটটা দিবি। এই যে দুই বন্ধু আজকে খেতে বসেছে, খেয়ে না তোমরা। এদিকে সুজিও ঘুর ঘুর করছে। তুমি কি খাবা? তুমি পোলাও খাবা? সুজি পোলাও খাবো নাকি তুমি? সুজির এখন দুধ খাওয়ার বয়স, এখন পোলাও খাওয়ার বয়স হয়নি। দেখছি এত যদি পায়ে পায়ে হাঁটে আমি পড়েই তো যাবো ধপ করে। ভালো মন্দ রান্না করতে গেলে না এক গাতে বাসনও হয়। বাসন মাজে এলাম, কিছুটা থাকলো, বড়ো বাসনগুলো রেখে দিলাম, কালকে মাজবার পাচ্ছি না, ভালো লাগছে না। আর কাপড়গুলো তুলে নিই, পিউকে বললাম এখনই মোমবাতিগুলো যে লাগিয়ে নে, বিকালবেলায় আবার ঘুরতে টুরতে যাবে, আমি এত মোমবাতি লাগাতে পারবো না। আর একটা কী কথা বলবো ভুলে গেলাম, দেখলেন আস্তে আস্তেই ভুলে গেলাম। ও হ্যাঁ, আজকে আমাদের সুজি মানে প্রথম পটি করলো, মানে এতদিনের মধ্যে কোনোদিন পটি করা দেখিনি, সে পটি করছিল।
অনেকটা সময় লাগলো, মানে প্রথম করলো তো আজকে, কি বলবো আর, আপনারা যখন বন্ধু সবাই বলি। হ্যাঁ, যেটা বলছিলাম যে ওর পটি করতে অনেকটা সময় লাগলো আজকে, দিয়ে ওই নিয়ে একটু কিছুক্ষণ ব্যস্ত গেছিলাম, ওর সঙ্গেই ছিলাম সুজির সঙ্গে, মানে খুব ওর কষ্ট হচ্ছিল। তো আজকে আমি একটা মানে ট্রেনিং দিলে সবাই ট্রেনিং প্রাপ্ত হয়ে যায়, আমি এটা লক্ষ্য করলাম আজকে। কারণ আমরা খাওয়া দাওয়া করছিলাম, সেই সময় দেখলাম ও নিচ থেকে উপরে ছাদে চলে এলো, আর যেখানে আমি ওকে বালি দিয়ে রেখেছিলাম, মানে একটা বালির ট্রে করে রেখেছি যেখানে ও মানে পটি করে টয়লেট করে, ওইখানে চলে এলো। আমি হঠাৎ করে ভাবছি তো নিজে নিজে ছাদে একা আসে না, আমি ওকে সঙ্গে করে সবসময় নিয়েছি, তো আজকে ওর পটি চলে এসেছিলো বলে যে সঙ্গে সঙ্গে দেখলাম ও উপরে চলে এলো। আমার খুব ভালো লাগলো যে আমার ট্রেনিংয়ে সুজি ট্রেনিং প্রাপ্ত হয়েছে, ভালোই হলো, ও যেখানে সেখানে আর উল্টোপাল্টা কাজ কিছু করবে না। তো চলুন কাপড় জামাগুলো তুলে নিই, খুব গরম লাগছে, বকবক করছে খুব রোদের মধ্যে। ছাদ থেকে চলে এলাম, আজকে নতুন নাইটি পরেছিলাম, মনটা খুব আনন্দ, একটু অন্যরকম লাগছে, সেজে গুজে আছি। আর এই দেখুন, সেই আমি একটা চাদর কিনেছিলাম, আমার পুরনো ব্লগে দেখিয়েছিলাম, সেই হাট থেকে কিনেছিলাম, না হাট থেকে না দোকান থেকে কিনেছিলাম, এই দোকান থেকে কিনেছিলাম নতুন চাদর। এই দেখুন আমার চাদরটা সেই কিনেছিলাম, আমার খুব পছন্দের হয়েছে, আর রংটাও এত সুন্দর। পিউ শুয়ে আছে আপাতত, এখন পিউ মোমবাতিগুলো সেটিং করে রাখছে, রাত্রে শুধু আগুনটা জ্বালিয়ে দিবে, হয়ে যাবে। ও এখন বেড়াবে, বন্ধুর বাড়ি যাবে, বন্ধুকে মেকআপ করাবে, বন্ধুর আজকে নাচের প্রোগ্রাম আছে, ও পিউ করাবে। আর এইদিকে আমাদের সঙ্গে সঙ্গে চলে এসেছে সুজি, যে এখন খেলা করছে, এখানটায় দেখিয়ে দিই একবারে, সুজি বাঁশের পুরে কি করছে জানি না, খেলা করছে করুক। আর এইদিকে আপনারা হয়তো দেখতে পারবেন মৌমাছির চাক বসেছে, কোথায় বসেছে সেটা বুঝতে পারছি না, প্রচণ্ড মৌমাছি উঠছে, দেখতে কি পাচ্ছেন, এই দেখুন উঠছে, প্রচণ্ড মৌমাছি উঠছে, পালা এখান থেকে, নাহলে আমাদেরকে কামড় দিবে কালী পুজোর দিন। এই যে পিউ 6টাই বাজেনি এখনো, জ্বালিয়ে দিল সব মোমবাতি, কি বলবো দেখুন, আবার নিবাচ্ছে, আমি বললাম এত তাড়াতাড়ি জ্বালালি কেন, তো আবার নিভিয়ে দিচ্ছে, নিভিয়ে দিয়ে আবার জ্বালাবে 6টার সময়, পাগল পাগল কাকে বলে, এটা পাগল, এটা পাগল। এই যে পিউ আবার জ্বালিয়ে দিয়েছে মোমবাতি, এই চলো নিচে জ্বালিয়ে দিবা, আসো 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 খাবো, আসো 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 খেয়ে, সুজি 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 খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, খিদে লেগে গেছে রে, খুব খিদা পেয়ে গেছে গো, খুব খিদা পেয়ে গেছে। এই যে আমরা রেডি, আমরা মানে আমি রেডি, পিউ এখনো রেডি হতে পারেনি, এই যে পিউ রেডি, পিউ এখনো ব্যাগ ঠিকঠাক করছে, তো আমি মানে আধ ঘন্টা হয়ে গেছে রেডি হয়ে বসে আছি, পিউ এখনও রেডি হতে পারলো না, তাহলে দেখি কখন বেড়াতে পারছি, তাহলে চলুন ঘুরে আসি, মনে হয় এখনও ঠাকুর বসেনি, তাও আজকে আমরা চলে আছি ঠাকুর দেখতে, কী করবো ঘরে বসে থেকে থেকে, রাস্তায় ঘুরলে মনটা ভালো লাগবে, আর এই ঘরে বসে থাকলে দুনিয়ার আজে বাজে চিন্তা ভাবনা, তার থেকে একটু ঠাকুর দেখে প্যান্ডেল দেখে মনটা ভালো করে আসি, পরিবর্তন করে আসি, তাহলে চলুন ঘুরে আসি। আর এই যে আমার নতুন কুর্তি, এতই লং কুর্তি, মনে হচ্ছে রাস্তা ঝাঁটলি দিতে আসবো, আমার এত লং কুর্তি ভালো লাগে না, কিন্তু মেয়েকে বলছিলাম যে একটু নিচটা কেটে নিলে ভালো হতো, আমার মনে হচ্ছে রাস্তা ঝাঁট দিতে দিতে আসতে হবে, তো পিউ বলছে যে তোমার সব কিছুতে মনে হয় ঝাঁট দিয়া, ঠিকই আছে চলো, এতে আমার তো পুরো নাইটি মনে হচ্ছে, মনে হচ্ছে নাইটি পরে যাচ্ছি, আর যে পিউ ড্রেসটা একটু দেখিয়ে দিতে বললো, এই যে পিউ নতুন ড্রেস এখনো, এই যে আর এইখানটায় ঘুর ঘুর করছে, এই যে আমার নাইটি নাইটিটা একটা কুর্তি না, অনেক লম্বা অনেক লম্বা, ঠিক আছে তাহলে চলো। ভালোই লাগছে দেখতে,
অনেক দিন পর বান্ধবীদের সঙ্গে দেখা হলো পূজো মণ্ডপে। এরা হচ্ছে আমার ক্লাসমেট, একসঙ্গে আমরা পড়াশোনা করেছি, একবারে উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনা করেছি। তো অনেক দিন পর দেখা হলো বলে এদের সঙ্গে একটু সবার সঙ্গে সাক্ষাৎ করে দিলাম। বন্ধুরা, এই ঠাকুর দেখে এক্ষুনি ঢুকলাম আর ব্লগটা শেষ করবো। এসে দেখছি সুজি ঘুমাচ্ছিল, তাকে ঘুম থেকে উঠিয়ে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। খুব খিদে পেয়ে গেছিলো এইটুকু সময়ের মধ্যে। এই যে প্রিয় খাওয়াচ্ছে। তো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আর আপনারা হয়তো শুনতে পাচ্ছেন কালী পুজোর মন্ত্রপাঠ হচ্ছে, ঠাকুর মশাই মন্ত্রপাঠ করছে, শোনা যাচ্ছে। তাহলে সব দুঃখ ভুলে গিয়ে সবসময় হাসি খুশি থাকবেন, সবসময় খুশিতে মন ভরে রাখবেন, তার মধ্যে কালী পুজো খুব আনন্দ করবেন। আর তাহলে কালকে আবার আসছি। শুভরাত্রি, গুড নাইট, ভালো থাকুন, সুস্থ থাকুন, সেফ থাকুন, মাস্ক পরবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন আর খুব আনন্দ করবেন। তাহলে আজকের মতন শুভরাত্রি, টাটা।